আর এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে বিদেশের একটি খবর, তাইওয়ানে বড়সড় ভূমিকম্প। আপনাদেরকে জানাবো 7.4 রিখটার স্কেলে যার কম্পন অনুভূত হয়েছে, এবং আমরা একের পর এক যে ছবিগুলো সামনে দেখতে পেয়েছি তা অত্যন্ত উদ্বেগ জানিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা জানা যাচ্ছে 7.2 মাত্রার ভূমিকম্প, বিভিন্ন জায়গায় 7.4 মাত্রার ভূমিকম্প, অর্থাৎ একাধিক তথ্য সামনে আসছে। এবং একই সঙ্গে সুনামির সতর্কতা জারি হয়েছে, আমরা আপনাদেরকে জানাচ্ছি আরও একবার, সুনামির সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। এই ভয়াবহ ভূমিকম্পে তাইওয়ান কেঁপে ওঠার পর যে ছবিটা সামনে এসছে তা ভয়ঙ্কর। আমরা অবশ্যই ছবিগুলো দেখাবো, কারণ একাধিক বাড়ি হেলে গিয়েছে। এবং আপনারা দেখুন যে সময় ভূমিকম্প ধরা পড়েছে ক্যামেরায়, ঠিক সেই মুহূর্তের ছবি, কি ভয়ঙ্কর। চাঞ্চল্যকর সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই গোটা ঘটনায় একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোন রকম প্রাণহানির খবর যদিও সামনে না আসলে পরেও যত সময় কমে তত আরো স্পষ্ট হবে, কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা অত্যন্ত ভয়ঙ্কর। দেখুন বাড়ি কিভাবে হেলে গিয়েছে, এবং এই ভূমিকম্পের তীব্রতা যেমনটা বিভিন্ন সূত্র বিভিন্ন দাবি করছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে 7.2 রিখটার স্কেল এই কম্পনের তীব্রতা, বিভিন্ন জায়গায় 7.4 রিখটার স্কেল এই ভূমিকম্পের তীব্রতা বলা হচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ঙ্কর সেই ছবি আমরা আরও একবার লক্ষ্য করতে পারছি, যেভাবে যেভাবে বাড়িঘর দুমড়ে গিয়েছে। আর এই ভূমিকম্পের পরেই তাইওয়ানে সুনামির সতর্কতা এই মুহূর্তে জারি করা হয়েছে, আমরা সেই খবরও জানতে পারছি। বলতো খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত চাঞ্চল্যকর যে ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে।